বছর এই রোগী গ্রেপ্তার দিয়ে যখন করে তখন আমি বললাম যে এশিয়ার যে নতুন বীজ এসেছে শুনলাম এশিয়া খুব ভালো, তা তুমি এই বীজ আমার এই গাভীর দাও। তারপরে দেওয়ার পরে এই ধরেন আজকে ১৮-১৯ তারিখ ধরে দেয়, ১ তারিখে ধরেন বাসুটা ডেলিভারি হয়েছে। এই বাসু এই বাসুটা নামে এই ১০-১২ দিনে বাসুরের এই অবস্থা, তা বলার না, এত সুন্দর বাসুরের আগে আমি পাইনি, মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কাছে কিংবা দূরে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি এসআই অ্যানিমাল জেনেটিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মন্ডলী, এবার আপনাদেরকে আমাদের এই বছরের কুরবানির ঈদের আরও একটি আকর্ষণ দুধরাজ। আপনারা আমার পিছনে যে ফ্রিজিয়ানের একটা বিকট আকৃতির একটা সার দেখতে পাচ্ছেন, এর নাম খামারি ভালোবেসে রেখেছেন দুধরাজ। এবং এই খামারি কিভাবে এই সার বাচ্চাটি পেল, কিভাবে সে এতদিন যাবৎ লালন পালন করলো, এবং তার এই কুরবানির ঈদে এই গবাদি পশুটিকে নিয়ে তার আসলে ইচ্ছা বা আশা কি, সে সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ দুধু মন্ডল, কালহাটি ঝিনাইদহ সদর থানা। আমি এসিআই কোম্পানির থেকে এই বীজটা নিয়েছিলাম ওই রফিক ডাক্তারের মাধ্যমে, উনি দিছিল ০২৬ বল। আসলে বাচ্চাটা হওয়ার সময় খুবই ভালো হয়েছে, মানে ৫০ কেজি ওজন হইল মূলত। তা এর লালন পালন এ পর্যন্ত আমার কর্তৃক, মানে নিজের ছেলে পেলের মতো মানুষ কর্তৃক, তো কি লাগে তো যারা করে তারা জানে এর অবস্থাটা কত দূর ইয়ে করতে হয়। তা এ পর্যন্ত আজকে ৩.৫ বছর লালন পালন করছি, যে কত কি খরচ হয়েছে এ কথা বলার মতো তো নাই। তা যাই হোক, এই আগামী কুরবানির এই সামনের কুরবানির দিন আর টাইমও নেই, সীমিত টাইম, এই মুহূর্তে সারেরা এসে এখন এই সীমিত সময়ের জন্য যারা যদি কেউ আমার এই গরু নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন, সারেদের সাথে করলেও হবে, আমার স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বা আমার ঠিকানাও দেওয়া থাকবে। এই ঠিকানা অনুসারে সীমিত সময় আপনারা আসবেন, আমি চাচ্ছি আর সীমিত ১০ লাখ টাকা চাচ্ছি, আপনারা আসার সময় এসে দামাদামি ইয়ে করে একটা সম্মান ইয়ে করবো আর কি আপনাদের। আপনারা খামারের মুখে থেকে শুনলেন যে সে আসলে ৩.৫ বছর অনেক কষ্ট করে আসলে সন্তানের মতো করে এটাকে লালন পালন, আর গরুটা দেখবেন, আপনারা দেখবেন, গরু দেখলে আপনারা আশা করি যে ঢাকার গরু দেখবেন আর আমার বাড়ির গরু দেখে যান, গ্রামের গরু দেখে যাবেন যে কত সুন্দর। প্রাকৃতিক খাবার দিয়ে কিন্তু এই গবাদি পশুটাকে এসে লালন পালন করেছে নিজের সন্তানের মতো করে, এবং তার যে আসলে স্বপ্ন যে আসলে সে ১০ লক্ষ টাকায় বিক্রি করতে চায়। দর্শক মন্ডলী, গত বছরও কিন্তু আপনারা দেখেছিলেন যে টাঙ্গাইলের সম্রাট ১৫৬৫ কেজি ওজনের কিন্তু একটা হলস্টাইন ফ্রিজিয়ানের বুল, আমাদেরই একজন খামারি যার নাম ছিল আব্দুল সামাদ ভাই, তার কিন্তু একটা স্বপ্ন ছিল যে ওই গরুটাকে বিক্রি করে তিনি হজে যাবেন এবং হচ্ছে বিল্ডিং এর কাজ ধরবেন। তো তার কিন্তু সেই গরুটা গত বছর কিন্তু কাপ্তালের হাটে বিক্রয় হয়েছিল। তারই ফলশ্রুতিতে কিন্তু এই যে আমাদের আরেকজন খামারি ভাই দুধু ভাই, যে কিন্তু এই গবাদি পশুটাকেও লালন পালন করেছেন একটি বড় স্বপ্ন নিয়ে। আমরা জানি যে আসলে দুধু ভাই এই গবাদি পশুটাকে লালন পালন করেছেন, এটা বিক্রয় করে যে টাকাটা তিনি পাবেন, তার একটা বড় স্বপ্ন যে তিনি তার খামারটিকে আরো বড় করবেন, এরকম আরো বড় বড় গরু লালন পালন করে তিনি খামারিদের ভিতরে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন এবং তার দেখা দেখে আরো অনেক খামারি এখান থেকে উদ্বুদ্ধ হবে। তো দর্শক মন্ডলী, আমরা এ পর্যায়ে কথা বলবো আসলে এই গরুটা যখন আসলে জন্মগ্রহণ করে তখন এটা ডেলিভারি কে করেছিলেন, এবং এই গরুটা যে ইনসিউলেশন করেছিলেন আমাদের সবারই অনেক পরিচিত শ্রদ্ধেয় রফিক জোয়াদ্দার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মন্ডলী, আপনারা একটা বৃহৎ আকার সার দেখতে পাচ্ছেন, এই সারটি আমার হাতে ইনসিমিনেশন করা ছিল। এটা হচ্ছে এসিআই অ্যানিমাল জেনেটিক্স এর ০২৬ বুলের নাম ছিল হ্যারিসন। আজ থেকে ৪.৫ বছর আগে এই গাভীকে আমি ইনসিমিনেশন করছিলাম। ইনসিমিনেশন করার পরে গাভী যখন কনসিভ হয় তারপরে বাচ্চাটা আমি নিজেই ডেলিভারি করি। বাচ্চাটা ডেলিভারির সময় আমার অনেক কষ্ট হয়েছিল, বাচ্চার আকারটা খুব বড় ছিল, তারপরেও আমার পার্সোনাল কৌশলের উপর আমি ডেলিভারি করি। ডেলিভারির পরে এ টু জেড সব কিছু গাইডলাইনটা আমার ছিল যে একে এভাবে কৃমিমুক্ত করতে হবে, এবং প্রতি এর যে টিকার ব্যবস্থাটাও করছি, এবং খাবারের যে মেনুটা এটা আমি নিজেও সেট করে দিচ্ছি। খাবারটা ছিল সাধারণত ছোলা, খেসারি, গম আর ভুট্টা, আর ওর সাথে ভুসি এবং খড় এবং কাঁচা ঘাস।
এভাবে উনি এই গরুটা দীর্ঘদিন যাবত পালছে, ওনার একটা বড় আশা এই গরু দিয়ে সে কিছু লভ্যাংশ পাবে। বিগত আরও কয়েকবার সে অনেক বড় মাপের গরু পালছে কিন্তু ন্যায্য মূল্য পায়নি। এখন আমরা সহ মিডিয়া যারা আছে সবাই আমরা আশাবাদী সে গরুটা থেকে যেন ন্যায্য মূল্য পাই এবং সবাই এ ব্যাপারে সহযোগিতা করুক, এটাই আমার কাম্য। ঠিক আছে, ধন্যবাদ আমাদের রফিক ভাইকে। সত্যি কথা বলতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 5 ফিট 8 হচ্ছে আমার হাইট, তা আমি যদি তার সামনে দাঁড়াই তাহলে আপনারা একটু দেখতে পারবেন যে আসলে তার হাইট কত বড়। এবং আমি এক্সপেক্ট করতেছি যে যদি আমরা তার পিঠের আমরা যদি তার হচ্ছে গিয়ে সাইজটা দেখি তাহলে অলমোস্ট এটা হচ্ছে গিয়ে 6 ফিটের কাছাকাছি আছে। মাথার ডিস্টেন্সটা আমি বাদই দিলাম, যদি একটু ওই পাশ থেকে আসেন, ওই পাশ থেকে যদি একটু দেখেন আপনারা, আমি কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছি। আমি যদি ভুল না করি আপনাকে হয়তো বা ওই পাশ থেকে স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমার হাতও হয়তো বা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কত বিশাল আকৃতির। আমি কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছি, আমি 5 ফিট 8.5 ইঞ্চির একজন মানুষ, তো আমার পাশে এটা কি বৃহৎ আকৃতির একটা ষাঁড় দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ইনি যে আসলে দাবি করতেছেন আমি মনে করি যে বর্তমান বাজারের ক্ষেত্রে কিন্তু তার এটা কিন্তু একটা অযৌক্তিক দাম নয়, যেহেতু হচ্ছে গিয়ে অনেক বড় বড় খামারি আছেন তারা অনেক বেশি দামে কিন্তু গরু বিক্রিও করতে পারেন এবং তাদের গরু কিন্তু অনেক দামে বিক্রয় হয়। আমি চাবো যে একজন প্রান্তিক চাষিও যাতে সেরকম একটা সম্মানই পায়। সত্যি কথা বলতে একটা গরুর গায়ে কিন্তু 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকার মাংস থাকে না এবং কুরবানি কিন্তু মানুষদের একটা মহৎ উদ্দেশ্যে। একজন প্রান্তিক চাষি যদি এখান থেকে কিছুটা অর্থের আসলে সংযোজন পায় এবং তার যদি কিছু লভ্যাংশ আসে এবং তার যদি আর্থিক অবস্থার উন্নতি হয় সেটাই কিন্তু আসলে আমাদের কুরবানির মাহাত্ম হওয়া উচিত। এই আশাবাদ ব্যক্ত করব তার এই গরুটি খুব দ্রুত বিক্রয় হোক এবং আমাদের এরকম প্রান্তিক চাষিরা যাতে তাকে দেখে আরো অনুপ্রাণিত হয় এবং বড় গরু লালন পালন করতে তারা যাতে সাহস পায়। সকলকে বলতে চাই বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।